হ্যালো গাইজ, আমি ইমন কামাল, ব্যাক উইথ অ্যানাদার ভিডিও। আশা করি সকলেই ভালো আছেন। আর আজকের ভিডিওতে আমি বলবো যে কোন কোন ক্যারেক্টারের কি কি অ্যাবিলিটি সম্পর্কে। সো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। সো গাইজ, প্রথমে চলেন আমি আপনাদেরকে ফর্ড দেওয়া শুরু করি। ফর্ড আপনার সেফ জোনের বাইরে যদি আপনি থাকেন, তাইলে আপনার লাইফ কম যাবে। আমার লেভেল 6 ফর্ড, সেই কারণে ফর্ডের যদি সেফ জোনের বাইরে থাকে তাহলে 24% লাইফ কম যাবে ফর্ডের। এবারে চলেন দেখাই দিই, আমি হালকার উপরে ভাই আপনাদেরকে বুঝিয়ে দিতেছে, আপনারা ভালোভাবে বুঝে যাবেন। আমি জানি ভাই আপনারা জানবেন আর কি। সো আবার এবারে অ্যান্ড্রু, অ্যান্ড্রু অ্যাবিলিটি এটা ভেস্টের উপরে, এর ভেস্টের মানে ড্যামেজ একটু 12% মানে বেশি লাগে এর আর কি। আপনার 12% ড্যামেজ আপনি কম খাবেন। যদি কেউ আপনাকে ড্যামেজ দেয়, আপনার কাছে অ্যান্ড্রু রয়েছে, তাহলে আপনি 12% ড্যামেজ কম খাবেন। সো অ্যান্ড্রু গেল। এবারে অলিভিয়া, অলিভিয়া ক্যারেক্টারের অ্যাবিলিটি হলো, অলিভিয়া ক্যারেক্টার 30% মানে সেই পার্সেন্ট বলতে চাই 30 HP বেশি দেবে রিভাইভে। আপনার টিমমেট নক, আপনি যদি রিভাইভ দেবেন তাহলে ওর 30 HP বাড়তি পাবে পার রিভাইভে, মানে রিভাইভ দেবেন 30 HP বেশি পেল। এবারে নিকিতা, নিকিতার অ্যাবিলিটি হচ্ছে নিকিতা রিলোড স্পিড 16% ফাস্ট। আমার লেভেল 4-তে 16% ফাস্ট, আপনারা চেক করবেন কত পার্সেন্ট, এখানে লেখাই আছে, ট্যাপ ট্যাপ করে দেখাই দিতেছে, এখানে লেখাই থাকে। আপনার নিকিতা সাবমেশিন গানে কি গিতে, ধরেন সাবমেশিন গান MP5, MP40, UMP, VSS, P90, এইগুলো আপনার SMG গান। এই SMG গানের রিলোড প্রচুর তাড়াতাড়ি করবে, 16% ফাস্টলি তাড়াতাড়ি রিলোড করে নেবে। এটা গেল নিকিতা। এবারটা আসলো আপনার মিশা। মিশার অ্যাবিলিটি হচ্ছে মিশা গাড়ি 8% জোরে গাড়ি চালাবে, আর ড্যামেজ গাড়ির মানে যদি মিশা যে গাড়ি চালাবে সেই গাড়ির 20% বেশি ড্যামেজ মানে খাবে, ঠিক আছে, 20% বেশি ড্যামেজ দেওয়া লাগবে ওই গাড়ি ফাটাতে হলে। এটা অ্যান্টোনিও, অ্যান্টোনিও ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে, অ্যান্টোনিও ক্যারেক্টার মানে গেমে মানে প্লেন থেকে নামার সাথে সাথে আপনার HP থাকবে 225, আমার 25 HP বাড়তি দিতেছে। এবারটা আপনি যদি 25 HP আপনার কমে যায়, ঠিক আছে, আপনি 50 HP আপনার কমে গেল, আপনি হিল করবেন, আপনার 200 HP দেবে, 225 HP ব্যাক করবে না। সো বি কেয়ারফুল উইথ দ্যাট। সো এবারটা আমার মানে আলোক যখন ছিল না তখন আমার বেস্ট ফেভারিট ক্যারেক্টার ছিল আপনার হলো মিগুইল। মিগুইল পার কিল প্রতি ইপি পাই, ইপি মানে বুঝেন তো, আপনার মাশরুম খেয়ে যেটা দেয় সেটা হলো আপনাদের ইপি। এটা গেল আপনার মিগুইল। ক্লা, ক্লার অ্যাবিলিটি হচ্ছে ফিস্টের উপরে, আপনি যদি কোনো এনিমিরে ঘুষি মারেন বেশি ড্যামেজ দেবে। এখানে আমার ম্যাক্স ক্লাস, সো আমি যদি কোনো এনিমিরে ঘুষি মারি তাহলে 100 করে লাইফ যায়, 400% বেশি ড্যামেজ দেবে পার ফিস্ট অফ দে মানে ঘুষি প্রতি। ম্যাক্সিম, ম্যাক্সিমের অ্যাবিলিটি হচ্ছে আপনি যদি কোনো মাশরুম খান আর যদি মেডিকিট ইউজ করেন তাহলে আপনার 12% স্পিড মানে অনেক 12% তাড়াতাড়ি এটা হলো ইউজ হয়ে যাবে, যেমন মাশরুম তাড়াতাড়ি ইউজ হবে, মেডিকিট অনেক তাড়াতাড়ি ইউজ হয়ে যাবে, ম্যাক্সিমাম এক হিসেবে জোস। এবারটা আসলো আপনাদের পালুমা। পালুমা ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে পালুমা ক্যারেক্টার একটু বেশি অ্যামো রাখতে পারবে। সো দেখতে পাচ্ছেন আমার পালুমা ক্যারেক্টার ম্যাক্স, সো 180টা অ্যামো রাখতে পারবে ব্যাকপ্যাক বাদে। ব্যাকপ্যাকে আপনার 180টা অ্যামো রাখবেন, আপনার ব্যাকপ্যাকে কোনো জায়গায় খাবে না, শুধু এই এআর অ্যামো, SMG শর্টগান অ্যামো এগুলো না, জাস্ট এআর অ্যামো। উকংয়ের অ্যাবিলিটি, উকং অ্যাক্টিভ স্কিলের অ্যাবিলিটি, উকং ক্যারেক্টার যদি আপনি ইউজ করেন সো আপনার উকং ক্যারেক্টার কী বলবো, উকং ক্যারেক্টার ঝোপ হয়ে যেতে পারে। আপনার যদি অ্যাক্টিভ স্কিল এই স্কিলের উপর ক্লিক করবেন এই ঝোপ হয়ে যাবে উকং, অতটাও আর কি বেনিফিট দেয় না উকং, বাট মাঝে মাঝে বেনিফিট দিয়ে দেয়। এবারটা আপনার ক্যারোলিন, ক্যারোলিন ক্যারেক্টারের অ্যাবিলিটি হলো, ক্যারোলিন হাতে যদি শর্টগান রাখে তাহলে তার মুভমেন্ট স্পিড বেড়ে যাবে। আমার লেভেল 4-এ, সো 6% বেশি তাড়াতাড়ি এর মুভমেন্ট স্পিড বেড়ে যাবে, 6% হাতে যদি শর্টগান রাখে তো। আর এটা হলো আপনার হায়াতো, হায়াতোর যদি লাইফ 10% মানে 20 লাইফে এসে দাঁড়াই যায় তাইলে হায়াতো 9.5% ড্যামেজ বেশি দিবে, মানে হায়াতো ড্যামেজ বেড়ে যাবে। সো 20 আস্তে আস্তে আমরা ভাই টপকায় যাব। এবারটা আপনার মোকো, মোকো ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে, মোকো ক্যারেক্টার যদি কোনো এনিমির গায়ে একটা গুলি মারেন, আপনি সাপোজ মোকো ইউজ করতেছেন, আপনি এনিমির গায়ে একটা গুলি মারলেন, সেই এনিমিটি স্পটেড হয়ে থাকবে, আপনার ম্যাপের রেড ডট শো হয়ে থাকবে, আর ওই এনিমিটার মাথার উপর একটা অ্যারো শো হয়ে থাকবে 3.5 সেকেন্ডের জন্য, এরপরে অ্যারোটা গায়েব হয়ে যাবে।
তৎক্ষণে আপনার আশা করি এনিমি মেরে দিতে পারবেন, এনিমিটা স্পটেড হয়ে থাকবে, মানে আপনার কাছ থেকে পালাইতে পারবে না। এবার রাফেল ক্যারেক্টার, রাফেল ক্যারেক্টার একটা অ্যাক্টিভ স্কিল, রাফেল ক্যারেক্টার আপনার রাফেল ক্যারেক্টার আলোকের মতো, আপনি যদি এই স্কিলের উপর ক্লিক করেন এটা হলো সাইলেন্সারের মতো কাম করবে, মানে কোনো এনিমির গায়ে যদি আপনি গুলি মারেন সেটা সাইলেন্সারের মতো হবে, শুধু মাত্র কত সেকেন্ডের জন্য, মাত্র 8 সেকেন্ডের জন্য এটা হলো আপনার সাইলেন্সারে অটোমেটিক গানে লেগে যাবে, বাট আপনারা দেখতে পারবেন না। সো এবারে আসি আমাদের নেক্সট ক্যারেক্টার লরা, লরা ক্যারেক্টারটা ভাই আমার পার্সোনালি অনেক ফেভারিট। সো এই লরা ক্যারেক্টারে আপনার যদি স্কোপিং করে তাহলে স্কোপের 30% অ্যাকুরেসি বাড়াই দেবে, মানে বুঝতে পারতেছেন স্কোপ করলে আপনার গুলি এদিক ওদিক যাবে না, একদম ডাইরেক্ট টার্গেটে যেয়ে লাগবে। দেন নেক্সট জোসেফ, জোসেফ ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে এ যদি একটা বুলেট গায়ে লাগে জোসেফ ক্যারেক্টার একটু ফাস্টারলি রান করবে, মানে একটু জোরে দৌড়াবে, ঠিক আছে, গায়ে গুলি খাবে জোরে দৌড়াবে 16%-এর জন্য, মানে 16% স্পিডে দৌড়াবে। তারপরে আমাদের A124, A124 ক্যারেক্টারের অ্যাবিলিটি জোস, এই A124 আপনার আলোকের মতো কাম করে, ঠিক আছে, এই A124 যে ক্যারেক্টার আপনি যদি আপনার কাছে সাপোজ এইচপি ইপি রয়েছে বাট এইচপি কম, আপনি এই ক্যারেক্টারের অ্যাবিলিটি ইউজ করবেন এই ইপিটা এইচপিতে কনভার্ট হয়ে যাবে, মানে আলোকের মতো। দেন আলোক, আলোকের তোর কী বলার, আলোকের ভাই অ্যাবিলিটি ইউজ করবেন, এটা হলো 15% স্পিডে বেশি দৌড়াবে, আর নেক্সট তো আপনার 10 সেকেন্ডের জন্য আপনার পার সেকেন্ড 5 করে এইচপি দিতে থাকবে, যখন আপনি স্কিল ইউজ করবেন টোটাল 50 স্পি দিবে একবার ইউজ, একবার স্কিল ইউজ করলে। সো দেন আসে আমাদের শানি, শানি ক্যারেক্টার হলো এটা পার কিল পথে আপনার ভেস্ট রিপেয়ার হবে, এখানে দেখেন ভেস্ট রিপেয়ার করবে 16, ঠিক আছে, এই 16 আমার তো ম্যাক্স না, আমার লেভেল 4-এর 16 রিপেয়ার করে দেবে আপনি পার কিল পথে। গেল আপনার শানি, এবার আসলো আমাদের অ্যালভারো, অ্যালভারো ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে অ্যালভারো ক্যারেক্টার যদি কোনো এক্সপ্লোজিভ জিনিস যেমন গ্রেনেড, তারপরে আপনার ল্যান্ডমাইন, দেন আপনার লঞ্চার, হ্যান্ড ক্যানন, এগুলো যদি আপনার ইউজ করেন তাহলে এর ড্যামেজ 16% বাড়াই দেবে, আবার এদের রেঞ্জ বাড়াই দেবে 10%। রেঞ্জ বলতে আপনার যদি গ্রেনেড মারেন, গ্রেনেডের এক্সপ্লোজিভ মানে ড্যামেজের যে রেঞ্জটা থাকে, মানে কত দূর পর্যন্ত এটা হলো এক্সপ্লোজ হবে সেটাকে আপনার রেঞ্জ বলে, এই রেঞ্জটা 10% বাড়াই দেবে, মানে আরও দূর অবধি যাবে ড্যামেজটা আর কি। দেন তারপরে আসে হলো আমাদের নোটোরা, নোটোরা ক্যারেক্টার অ্যাবিলিটি, এ যখন গাড়িতে থাকবে তখন এর হিল হইতে থাকবে, 5 করে হিল হতে থাকবে, 5 5 5 করে হিল হতে থাকবে 3 সেকেন্ড পর পর, মানে 3 সেকেন্ডে পাস, আবার 3 সেকেন্ডে পাস, আবার 3 সেকেন্ডে পাস, এটা আপনার হবে, আপনার গাড়িতে যে কয়টা টিমমেট থাকবে তাদেরও হবে, এনিমেটটা জানি না, জাস্ট টিমমেট। এবারে তারপরে আসে আমাদের জোটা, জোটা ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে আপনি যদি শর্ট রেঞ্জ ধরেন আপনি এসএমজি আর সাবমেশিন, মানে সাবমেশিন গান তো এসএমজি হইল, আপনার এসএমজি আর শর্ট গান দিয়ে যদি কিল করেন তাহলে এ 37 এইচপি বাড়তি দেবে, লাইক প্যান্ডা, প্যান্ডে 10 এইচপি দেয়, এ 37 এইচপি দেবে, বাট 5 সেকেন্ডের জন্য, মানে 5 সেকেন্ডের জন্য বলতে মানে আপনি কে বলে একটা কিল, এখন একটা কিল করলে আপনার 37 এইচপি দেবে, আপনি যদি 5 সেকেন্ডের ভিতরে আবার কিল করেন তাহলে দেবে না, 5 সেকেন্ডের পরে যদি আবার কিল করেন তাহলে আবার দেবে, নাহলে ভাই এই ক্যারেক্টার ওপি হয়ে যেত। দেন আপনাদের কাপিলা, কাপিলা ক্যারেক্টার আপনি যদি ইউজ করেন তাহলে আপনার হেলথ আইটেমে 16% বেশি দিবে, 18% বেশি দিবে, আর আপনি যদি নক হয়ে যান তাহলে আপনার হেলথ কমবে অনেক, মানে 28%, মানে ধীরে ধীরে হেলথ কমবে আপনার, মানে নক হওয়ার পর যে ব্লাডটা কমতে থাকে ওইটা আপনার অনেক ধীরে ধীরে কমবে। দেন আপনার আসে হলো ইলাইট কেলি, ইলাইট কেলে অ্যাবিলিটি হচ্ছে আপনি যদি 7 সেকেন্ড দৌড়ান, 7 সেকেন্ড দৌড়ানোর পর যদি আপনি দাঁড়িয়ে পড়েন তাহলে আপনার স্ক্রিনের উপর লেখা উঠবে স্কিল অ্যাক্টিভেট, দেন আপনি কোনো এনিমির গায়ে গুলি মারবেন, আপনার গুলির প্রথম বুলেটের ড্যামেজ 1 মানে 110% বেড়ে যাবে, মানে জোসনা ক্যারেক্টারটা, বাট 7 সেকেন্ড দৌড়াও দেন মারো, কিন্তু একটু প্যারা আছে এতে। ক্যালি, ক্যালি যদি আপনি ইউজ করেন আমার ক্যালি ম্যাক্স 106% রানিং স্পিড আমি বেশি পাবো ক্যালি ইউজ করলে। দেন আসে কোথায় গেল, দেন কাপিলা তো বললাম, এটা আমাদের উলফরা ক্যারেক্টার, উলফরা ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে যদি আপনি মানে কোনো এনিমি আপনার যদি হেডশট মারে তাহলে আপনার 4.5% ড্যামেজ কমে যাবে, মানে 4.5 থেকে 30% ড্যামেজ কম খাবেন, আর আপনি যদি মারেন তাহলে 4.5 থেকে 20% ড্যামেজ আপনি বেশি দিবেন। জোসনা, It's caught in the crossfire.